বিশিষ্ট সমাজসেবী সাহিত্যিক রবিবাবু সিংহ গিরক দর্ফ মেকেলগা তার অকাল প্রয়াণে ইয়াম মর্মাহিত আর গিরকর আত্মার শান্তির কামনা করিয়া মহাসভার প্রাক্তন সম্পাদক দুঃখ প্রকাশ করেন। আমার সমাজের অত্যন্ত প্রতিনিধি কাহাম বারো ডাঙর বট আকজার করিল পারা এই যে অভাবে হ্যান তেহাদে পূরণ করতাঙায় মাতানি ক্ষমতা নেই তবুও তার যে তার কাম বাকি আছে কথা আমি আজি লক্ষ্য আনি এহানই ডাঙরিয়া গিরক ভবাইয়া দৌড়া কৈয়া চরণে পাঠগা এহানই আশা করি। প্রসঙ্গত মাতিয়া থানাথক 1949 মারির 6 জানুয়ারি শিক্ষাবিদ লেখক রবিবাবু সিংহ অদনা বাংলাদেশের বানুগাজগাঙে গিরকর জরম বাপক রতনমণি সিংহ বারো ইমা কাবকনুর উরহান ইঙ্গাল ঙাল করিয়া গিরক জরমসিল। পরবর্তী সময়ে 1950 মারিত উদ্বাস্তুরূপে ত্রিপুরা রাজ্যের কৈলাসহর মহকুমার দলুগাঁও গাঙে বসবাস করিয়া থাইলা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ত সংস্কৃত বিষয়ে স্নাতক পেয়া পাস করানির পিছেদে কাব্য ব্যাকরণ বিষয়ে উপাধি দেনির পর 1970 মারিত শিক্ষকতা হিসাবে কাঞ্চনবাড়ি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে কর্মজীবন আরম্ভ করেছিল। তাছাড়া গিরকরে বানারসি গীতা প্রচার পরিষদের পক্ষত গীতারত্ন উপাধি ভূষিত করানি অসিল। গিরকরি করা মণিপুরীনীত রবীন্দ্রনাথ অমূল্য সম্পদাহান বুলিয়া নিঙ্কর্তারা শিক্ষাবিদে গিরক 16/12/2018 ইং বিয়ান 8 বাজে ইহলুক এরা দিয়া গেলগা মরণকালে তার বয়স 69 বছর।